মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনোহরদী মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দোয়া অনুষ্ঠিত। দিবসটি উপলক্ষে বুধবার সকালে মনোহরদী উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কুরআন আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খানের নির্দেশনায় দিবসটি পালনে খতমে কুরআন তেলাওয়াত ও আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুনতাজ উদ্দিন, উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমামগণ সহ আলেম ও ওলামায়ে কেরামগণ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সজীব, একুশের কবিতা আবৃত্তি করেন মাওলানা মাসুদ ও একুশের কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মোজাম্মেল হক। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে